হারিয়ে যাওয়া সিরাজকে এক নজর দেখার জন্য অপেক্ষায় পুরো গ্রামবাসী। ছেলের আগমনের খবর পেয়ে বাড়ির রাস্তায় দাঁড়িয়ে আছেন মা, মামা, খালা সহ পুরো পরিবার। 20 বছর মায়ের মুখ দেখেনি সিরাজ। মায়ের বুকেও যেন জমেছিল কারবালার তৃষ্ণা। গাড়ি থেকে নামতেই ছেলেকে বুকে টেনে নেন মা। সন্তানকে এত বছর পর ফিরে পাবেন তা কখনো স্বপ্নেও ভাবেননি। বুঝেন তো মার কান্না কেমন। তিনবারই মানুষ এখানে করে কান্নলে কান্না না, ভিতরের ভিতরের কান্না হইলো কান্না, ভিতরের জ্বলন হইলো জ্বলন। আমি আমি এমনি দোয়াই হামতাম দিয়ে আমি কান্তারি নেই, কান্না করিনি, দোয়াই হামতাম দিয়ে কান্দি নেই। আমি ভিতরে ভিতরে পাঁচ হাত নমাজ পড়ছি, আল্লাহর কাছে বলছি আল্লাহ তুই যদি আমার দিয়া থাকস তা আমার বুকের বাচ্চা আমার বুকে একদিন নিয়ে দিস। একটা উচি মানুষের তো কত উচিলায় কত খান্তন কত দিন আল্লাহ লিয়ে আল্লাহ ওই আল্লাহর ইশারায় আর আমরা গুছিলাই আমার ছেলের আমি বুকে পাইছি। ছোট্ট সিরাজকে নাগালের মধ্যে পেয়ে আনন্দে আত্মহারা পরিবারের প্রত্যেকটি সদস্য। তাকে ঘিরে দীর্ঘ সময় ধরে চলে স্মৃতিচারণ। বাবার নাম মুস্তফা, মার নাম কুনসুম, এই জিনিসটা প্রচার হওয়াতে আমরা ওকে আর বাবা মার নাম ধরে ওকে আমরা চিনতে পারি। হারানো সিরাজকে 23-24 বছর পর পাইছি, এই জন্য আমরা খুব আনন্দিত গর্বিত, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, সময় টিভিকে ধন্যবাদ জানাই। বাবা আমার মতনই আসছিল, কৃষি কাজ করতো, বাবা টিলা চালাতে একটা। আজ থেকে 20 বছর আগে লঞ্চে ঢাকায় এসে হারিয়ে যায় সিরাজ। ওই সময় টানা 20 দিন পুরান ঢাকায় যখন মাইকিং করা হচ্ছিল তখন নারায়ণগঞ্জের একটি পরিবারে আশ্রয় পেয়ে কেঁদে বুক ভাসাচ্ছিল সিরাজ। এই 20 বছরে 5টি বছর শরীয়তপুরে পাশের থানার একটি পরিবারে বড় হলেও ভাগ্যের নির্মমতায় পরিবারের সঙ্গে মিলন ঘটেনি সিরাজের। রাতের লঞ্চে গেলাম, সকালে নামলাম, দিন ধরে বাসায় ছিল, রাত্রেও বাসায় ছিল। তারপর দিন সকালে আমি কাজে গেছি, গা আমার কাজের ওখানে খবর গেছে যে আপনার বাগনা হারানো গেছে, আপনার বাগনার খোঁজ পাইতেছে না। তখন আমি আমার কাজের কাজের ওখান থেকে বাসায় আসি, আইসা দেখি যে কোনো খোঁজ খবর পাই না। এরপরে মাইকি টাইকিং করলাম, এলাকায় লোকজন নামাই দিলাম। হ্যাঁ, লোকজন নামাই খোঁজাখুঁজি, বহুত খোঁজাখুঁজি করছি, প্রায় 3 সপ্তাহ পর্যন্ত খোঁজাখুঁজি করি, মাইকিং করি। সময় সংবাদে খবর প্রচারের কয়েক ঘন্টার মধ্যেই তার পরিবার থেকে ফোন আসে সময় সংবাদের কার্যালয়ে। খবর পেয়ে হন্তদন্ত হয়ে ঢাকায় থাকা সিরাজ সময় কার্যালয়ে ছুটে আসে। মুঠোফোনে খালাতো বোনকে প্রশ্নবাণে জর্জরিত করে নিশ্চিত হয় তার পরিবারের। আমরা কয় বেরোনো আসছিলাম বলতে পারেন? আমি আসছিলাম বড়, বড় ভাই আসছিলাম আমি, এরপর এক ভাই, এরপর এক ছোট ভাই আসছিল। আমার পায়ে একটা চিহ্ন আছে, ওই চিহ্নটা কি আমার মা দেখলে চিনতে পারবে? মার কি জিনিস আমি অত পাই নাই, কিন্তু একটা জিনিস কি ক্যারামেল দাম দাম না চাটাম না কিছু জানতাম না, কই জানলে তো এর একদিন পরে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সিরাজ। আমৃত্যু মায়ের সেবা করে বাকি জীবন অতিবাহিত করার ইচ্ছে পোষণ করেছে সিরাজ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।